রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমি সুন্নাত আমাদের শরীরের সাথে লেগে আছে 10টা, বলেন কয়টা? 10টা। কয়টা? 10টা। এটা 24 ঘন্টা আপনার দেহের মধ্যে থাকবে। আপনার দেহের মধ্যে এই 10টা সুন্নাত যদি পাওয়া যায়, বুঝতে হবে আপনি আশিকের রাসূল। আর এই 10টার একটাও যদি না পাওয়া যায়, বুঝতে হবে আপনি ধোকাবাজ। কয়টা? 10টা। প্রথম অবস্থায় 10টা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন আমার এই 10টা সুন্নাত। এক নম্বরে গোফ কাটা, মোজ কি করা? কেটে দেয়া। আর মোজ যে রাখে মাঝে মধ্যে, বাপরে বাপ, বীরাপ্পনের মতো এরকমের মোজ ওলা আছে না নাই? কিছু কিছু মানুষ আছে নিজের জীবনের চাইতে মোজের মহব্বত বেশি। আমি একজনকে দেখলাম, উনি একটু পরে পরে এরকমের মোজের এরকম টান মারে, কুমিল্লার ঘটনা। তা আমি কইলাম, ভাইজান একটু পরে পরে মোজ এমনি হাত দেন কেন? কয় হুজুর এই মোজগুলো আমার খুব মহব্বতের মোজ। তা আমি হাসি দিয়া কইলাম, নবীর উম্মতের তো মোজের মহব্বত থাকার কথা না, বরং মহব্বত থাকার কথা কিসের? কিন্তু ওই ব্যক্তি মহব্বত করতে সে কিসের? এটির আবার তেল দেয়, তেল দিয়া দিয়ে এটির মোটা বানায়, এরকম আছে না নাই? তাহলে নবীজির 10টা সুন্নতের দাইমি সুন্নতের একটা হলো গোফ কি করতে হবে? কেটে দিতে হবে। দুই নাম্বার, দাড়িকে বড় করা। দাড়িকে কি করা? বড় করা। দাড়ি এমন ভাবে রাখতে হবে দেখলে যাতে বোঝা যায় যে লোকটা দাড়ি রাখছে। দাড়ি এমন ভাবে রাখতে হবে দেখলে যাতে বোঝা যায় লোকটা দাড়ি রাখছে। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, একটা মানুষের হৃদয়ে যতক্ষণ দাড়ি গজাবে না ততক্ষণ পর্যন্ত তার গালে যদি দাড়ি গজায়ও দাড়ি সে রাখবে না। তাহলে দাড়িটা মূলত সম্পর্ক কোন জায়গার সাথে? এটা এই কথা লোট কথা, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। কারণ একটা লোকের আপনি বুঝায় বাজায় দাড়ি রাখলেন, কিন্তু তার অন্তরে দাড়ি নাই, কয়দিন পরে এটা কামানোর সম্ভাবনা আছে না নাই? আবার আরেকটা লোক তার অন্তরের ভিতরে দাড়ি আছে, আপনি যদি সে যদি বিয়া করতেও না পারে, কথার কথা বললাম, অথবা আপনি সমাজে যত দিককার হোক, বিসিএসেও যদি দাড়ির কারণে চাকরি না হয়, বিসিএস এর চাকরিটা ছেড়ে দিবে, কিন্তু নবীর দাড়ি সে ছাড়তে রাজি হবে না। কারণ তার কোন জায়গায় দাড়ি? পলি যায়। কোন জায়গায়? এক আলেম আমার সাথে লেখাপড়া করছে, দেখলাম দাড়ি নেই, বললাম ভাইজান দাড়ি কই? কই ইউরোপে যাব তো, সেই জন্য দাড়িটা ফালায় দিছে, আবার রেখে দেব। তাহলে বুঝা গেছে হৃদয়ে ইউরোপের মহব্বত আছে, কিন্তু রাসূল সাল্লামের মহব্বত নাই। যদি রাসূলের মহব্বত থাকতো তাহলে ইউরোপের কপালে লাথি মাইরা দাড়িটাকে রেখে দিত। একজন পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রী দাড়ি পছন্দ করে নাই, স্ত্রী হুমকি দিলেন, দাড়ি যদি না ছাড়ো আমি চলে যাব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উল্টা হুমকি দিলেন, স্ত্রী গেলে হাজার স্ত্রী পাওয়া যাবে, দাড়ি ছেড়ে দিলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। সুতরাং আমার আল্লাহ আল্লাহ রাসূলের দাড়ির জন্য আমি হাজারটা স্ত্রীকে জবাই করতে পারি। জবাই করতে পারি মানে কি? আমি ত্যাগ করতে পারি, আমি কুরবান করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমি ছাড়তে পারবো না। এটা হলো দুই নাম্বার সুন্নত। তাহলে বোঝা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মোজ ছোট থাকবে না বড় থাকবে? আর দাড়ি থাকবে বড়। তিন নাম্বার, একটা মেসওয়াক থাকবে। কি থাকবে? মেসওয়াক। আরব দেশে যারা গেছেন, আরবরা এই সুন্নতটা ছাড়ে না, খাওয়ার আগেও মেসওয়াক। তো আমরা মনে করি ঘুম থেকে উঠলে ওযুর আগে মেসওয়াক, না, খাওয়ার আগেও মেসওয়াক, খাওয়ার পরেও মেসওয়াক, গোমের আগে মেসওয়াক, গোমের পরেও মেসওয়াক, ওযুর আগেও মেসওয়াক, নামাজের পরেও মেসওয়াক। মেসওয়াক একটা পকেটে রেখেই দেয়, সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন, জিব্রাইল আমিন আমার কাছে যতবার আসছেন ততবার মেসওয়াকের কথা বলছে, সুবহানাল্লাহ। আপনি যদি এই যে সুন্নতগুলোর কথা বলতেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন আমার একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে আখেরি জমানায় 100 গলা কাটা শহীদের সমান মর্যাদা আল্লাহ দান করে দিবেন। 100 গলা কাটা শহীদ,
সুবহানাল্লাহ কারণ আখেরি জমানায় সুন্নত মানাটা সহজ হবে না কঠিন হবে কঠিন হবে তিন নাম্বার কথা বলছিলাম এটা দাইমি সুন্নত এটা কি দাইমি সুন্নত মেসওয়াক আপনার কাছে থাকবে চার নাম্বার নাক সব সময় পানি দিয়ে পরিষ্কার রাখবে কিছু মানুষ আছে হাসি দিলে এক পোটলা বাইর হয় আছে না নাই আপনি যখনই নাকে ময়লা হবে নাকটা গুরুত্ব সহকারে আপনি পরিষ্কার করবেন এমন ভাবে পরিষ্কার করবেন যাতে আঙ্গুল দিলে নাকের মধ্যে কোনো ময়লা খুঁজে পাওয়া না যায় নাক পরিষ্কার করা এটা ডাক্তাররা আগে শেখায় নাই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে শিখাইছে কারণ আমরা যে শ্বাস নেই আমরা যে শ্বাস নেই অসংখ্য জীবাণু আল্লাহ এখানে একটা লালার মতো বানায়া রাখছে ধুলা বালি পলিউশন যা আছে এটা এখানে আটকায় আর এটাকে রেখে দিবেন না ফালায় দিবেন এটা ফালায় দিবেন সুতরাং এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গুরুত্বপূর্ণ দাইমি সুন্নতের চার নাম্বার সুন্নতটাই হলো নাক কি করা পরিষ্কার করা পাঁচ নাম্বার নখ কাটা কি কাটা কোদালের মতো নখ এরকম নাই তো কোদালের মতো নখ আবার কিছু কিছু খাডাস আছে নখ কামড়ায় এরকম দেখছেন না আপনারা নখের ভিতরে নখ বড় হলে নখের ভিতরে কি থাকে নখ কামড়াবেন না নখটা কাটবেন এটা কাটা সুন্নত এটা কাটা কি সুন্নত এটা দাইমি সুন্নত ছয় নাম্বার আঙ্গুলের পায়ের আঙ্গুলের গিরা হাতের আঙ্গুলের গিরা ঘষে ঘষে পরিষ্কার করা সুবহানাল্লাহ বাড়ি যে কয়ের এটা যখন করোনা ভাইরাস প্রথম আইছিল আমাদের টেলিভিশনে হাত ধোয়া শিখাইছে শিখাইছে না আমরা তখন হাসি হাসি বলছি আমাদের হাত ধোয়া শিখাও আমরা তো সেই জাতি যেই জাতি প্রত্যেক দিন পাঁচ বেলা ওযু করি নামাজের জন্য আর এই রকমের হাত ধোয়া গইসা গইসা এটা আমাদের জন্য ফরজ আমাদের জন্য কি এটা নবীর সুন্নত দাইমি সুন্নত এগুলা ঘষে ঘষে পরিষ্কার করা এরপরে সাত নাম্বার বগলের নিচের পশম কাটা এটা আমাদের দেশের অনেকে জানেই অনেকে এটা দাইমি সুন্নত কিছু কিছু মানুষ আছে তিন মাস চুল কাটে না তিন মাস বগলের ছেলের এই চুলগুলো জমায় রাখছে আমি নিজে দেখা কথা বলতেছি সেলুনে গেছে যাওয়ার পরে মাথার চুল তুল কাটার পর গেঞ্জিটা খুললা সেলুনরে কয় নে এরকম দেখছেন না আপনারা চিন্তা করতে পারেন কত বড় খাটাস তিন মাস জমায় রাখছে কয় মাস তিন মাস এই জায়গায় আপনি যে লোমগুলো এত বড় করলেন আপনার গোসল করার সময় ওযু করার সময় গোসল ফরজ গোসল করার সময় আপনার এই জায়গায় যদি পানি ঢুকে না থাকে আপনি পবিত্র হতে পারেন নাই আর এই অবস্থায় যত নামাজ করছেন রোজা করছেন সব বরবাদ সব কি এই জন্য প্রতি সপ্তাহে একবার যদি পারেন বগলের নিচের লোমগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলবেন যদি পারেন আর যদি অভ্যাস না থাকে তাহলে প্রতি সপ্তাহে একবার কি করবেন নিজে রেজার করবেন রাজি আছি না নাই আমরা মানুষ আমাদের এই জায়গা ঘামায় আমাদের এই জায়গা কি ঘামায় তো আপনি যদি লোমগুলা বড় করেন তাহলে আপনার কাছ থেকে আতরের গন্ধ আসবে আস্তে কইছেন কিসের গন্ধ আসবে আরে আমার নবীর চেয়েতে পবিত্র পরিচ্ছন্ন আর কেউ আছে নাকি আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রাসূল বলেছেন এগুলা পরিষ্কার করো এটা দাইমি সুন্নত কি সুন্নত দাইমি মানে কি কন্টিনিউ এটা সব সময় থাকবে একবার কইরা আর পরে জীবনে আর করা যাবে না ব্যাপারটা এমন না প্রতিনিয়ত আপনাকে করতে হবে প্রতি সপ্তাহে একবার যদি না পারেন দুই সপ্তাহে একবার সর্বোচ্চ ৪০ দিন এর উপরে যাওয়া যাবে না আট নম্বরে নাভির নিচের পশম পরিষ্কার করা এটাও জানে না অনেকে নারী নারী পুরুষ অনেকে এগুলা জানে না অথচ এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নত দাইমি সুন্নত মানে কন্টিনিউ এটা সব সময় থাকা চাই নাভির নিচের পশম বগলের নিচের পশম প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা বাধ্যতামূলক গ্রামের ছেলে বিয়ে করবে বয়স হয়েছে ২৮ বছর এই ২৮ বছর আর নাভির নিচের পশম এটা সাফ করে নেই বন্ধু বান্ধবরা শিখাইয়া দেয় বেটা বিয়ে করছ এখন তো এটা কাটা লাগবে তার মানে বুঝাইতেছে বিয়ার জন্য কাটা লাগবে অথচ নবীর উম্মত হিসাবে প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার করার দরকার ছিল এগুলো কি লজ্জার কথা গুরুত্বপূর্ণ কথা ঠান্ডা মাথায় মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ বিষয়
নবীর দাইমি সুন্নত প্রত্যেক সপ্তাহে একবার নাবির নিচের পশম পরিষ্কার করবেন। আপনি যদি সফরের হালাতে থাকেন দুই সপ্তাহে করবেন, না পারলে সর্বোচ্চ সুযোগ দিয়েছে কত দিন? সুযোগ দেওয়া হয়েছে 40 দিন। এরপরে 9 নম্বর, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা। আল্লাহর নবীর কাছে ওহি আসলো, আল্লাহ জানায় দিলেন আমি কোবা মসজিদের মুসল্লিদেরকে ভালোবাসি। আল্লাহর নবী চলে গেলেন কোবা মসজিদের পাশে, মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার কাছে ওহি নাজিল করে জানায় দিছে তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন, এমন কি আমল তোমরা করো? মুসল্লিরা জবাব দিলেন আমরা যখন পেশাব পায়খানায় যাই আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। পৃথিবীতে পবিত্রতা অর্জন করার জন্য সবচেয়ে উত্তম জিনিস পানি, সুবহানাল্লাহ আসে না, সবচেয়ে উত্তম জিনিস পানি। এই পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আল্লাহ ভালোবাসেন। আমাদের দেশে কিছু ভুল আমল আমরা করি, এটা আপনাদের জন্য বলি, সেটা কি জানেন? অনেক জায়গায় মাটি দিয়া ঢিলা কুলুপ ব্যবহার করে, করে কি না করেন? ওইটা নিয়ে আমার কথা নাই, ওইটা নিয়ে কথা বলে আবার আমার বিরুদ্ধে ফতু আসবে, কিন্তু মূল ব্যাপারটা চিন্তা করেন, বাথরুমের ভিতরে একটা বালতি রেখে দেয়, মাটি দিয়া এটা দিয়া ঢিলা নেয়, নিয়ে ওই ময়লাযুক্ত ওই ঢিলাটা আবার বালতির মধ্যে রেখে দেয়, এটারে আবার আরেকজনে নিয়ে ফালায়। আচ্ছা এটা আপনারা একটু বুঝেন, আপনি ঢিলা ব্যবহার করলেন অথবা আমি ঢিলাটা ব্যবহার করলাম মাটি দিয়া, তা আমি যখন এটা ব্যবহার করলাম এটাতে ময়লা আছে না নাই? আসতে কইছেন তো, এই ময়লাটা আমি বালতিতে রাখলাম, বালতি তো এনেই আছে। আমার পরে আরেক ভদ্রলোক ঢুকলো, ঢুকার পরে উনি আবার যায় আমার ময়লা দেখা দেখা উনি আবার নিজে কাম সারতেছে, এটা কি খুব ভালো কাজ? আসতে বললেন কে, এটা কি কোনো মুসলমানের কাজ? আপনাকে কে বলেছে এটা করার জন্য? আমি একজনকে জিজ্ঞেলাম ভাই এটা করেন কেন, কই এই মাডি সব আমল নামায় উঠাই দিব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহি মিন জালিক, মানুষ মুসলমানে তো নোংরা হয়, আপনি ডিলা ব্যবহার করছেন আপনি কুলুপ ব্যবহার করছেন, এটা আরেকজনে দেখবে কেন? আরেকজনে দেখলে তো সে আপনার এটা কি ঘৃণাবে না? সে এই সুযোগ আপনাকে কে দিয়েছেন? আপনি যেই বাথরুমটা ইউজ করবেন এই বাথরুম ইউজ করার পরে ততক্ষণ পানি দিবেন পরিষ্কার করবেন যতক্ষণ আরেকজন ভাই এটাতে ঢুকলে ব্যবহার করতে তার কোনো কষ্ট হবে না, আর আপনি যদি এমনভাবে ব্যবহার করেন ময়লা করেন এটা ঘৃণাযুক্ত জিনিস রাখেন আরেকজন মুসলমানকে যদি আপনি কষ্ট দেন আপনি সওয়াবের বদলা কবিরা গুনাহ করলেন। কি গুনাহ করলেন? কবিরা গুনাহ করলেন। সুতরাং ডিলা নিয়া ডিলাটা যেন আরেকজনকে না দেখাই, খবরদার। সবচাইতে উত্তম হলো পানি দিয়া পরিষ্কার করা। কি দিয়া? আরেকটা ভুল মাসাল আমাদের দেশে আছে, পেশাব করার পরে কুলুপ লইয়া 40 কদম হাঁটে, আপনি বাথরুমের ভিতরে কাশি দেন কপ দেন হাঁটেন এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি লজ্জাস্থানে ধৈরা রাস্তার এই মাথায় একবার হেই মাথায় একবার যাবেন, এটা সুন্নত নয়, এটা সুন্নতের ভিতরে নাই, এটা কোন হাদিসে নাই, এটা আপনাদের মন গড়া আমল। মিয়া সাহেব লজ্জার নাম ইমান, লজ্জার নাম কি? আপনি হন 80 বছরের মুরব্বী, কিন্তু আপনি যদি পেশাব করার পরে রাস্তার মধ্যে কুলুপ একটা লইয়া লজ্জাস্থান ধরে এদিক সেদিক যান তো মানুষে বুঝবোটাকে আপনি কি ধরে আছেন? এ আমল আপনাকে শিখাইছে কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল এই কাজ সারার জন্য এত দূরে চলে যেতেন আমাদের চোখের আড়ালে চলে যেতেন। আর আপনি মানুষকে দেখাইতেছেন আমি পেশাব করছি একটু আগে ভাই আমি লেফট রাইট করতেছি, আবার ফতোয়া দেয় যে কি হয় কয় 40 কদম না হাঁটলে ভিতরে যা আছে তা আসে না, ভিতরে যেটা আসে এইটা আনার আপনার দায়িত্ব না, আপনি পানি দেন আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? পবিত্র কথাগুলি গুরুত্বপূর্ণ, জানি না উল্টাপাল্টা ফতোয়া আসবে কিনা। সুতরাং এভাবে লজ্জাস্থানে দৈরা কুলুপ নেওয়ার কোনো বিধান ইসলামে নাই, এটা গোপনীয় কাজ, আপনি গোপনে সারবেন। এরপরে আমার বন্ধুগণ 10 নাম্বার, কুলি করে সবসময় দাঁত পরিষ্কার রাখা।
কুলি করে দাঁত পরিষ্কার। কিছু কিছু ভাইয়েরা আছেন নামাজে আপনার পাশে দাঁড়াইলে মাশাআল্লাহ এমন দুর্গন্ধ আসে মন চায় মাস্ক পরে থাকি, কেন এমনটা হবে আপনার? আপনার দাঁত থেকে যদি আপনার মুখ থেকে যদি গন্ধ আসে তা আপনার বউ তো মাঝে মধ্যে আপনারে খোঁটা দিব, বুঝতে কইছেন? বউ কি সুমা দিবনি? আমরার বউ নাই এটা বুঝি না, গন্ধ আইলে তো ডাইরেক্ট ভাই তোমার মুখের থেকে গন্ধ আসে। তা আপনি না মুসলমান, আপনি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পবিত্র নবীর উম্মত, তা আপনার মুখ থেকে গন্ধ আসবে কেন? এই জন্য রাতে খিলাইল করবেন। কি করবেন? খিলাইল করা আরেকটা সুন্নত। খিলাইল আমরা করি না, অনেক সময় কয় আমার দাঁত ভালো আছে খিলে না, খিলাইল করবেন, খিলাইল করবেন, মেসওয়াক করবেন প্রতিনিয়ত, ইনশাআল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ আসার কোনো সম্ভাবনা নাই। এই হাদিসগুলা সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস 511, 512, 509, এই হাদিসগুলা সেখানে আসছে। এই 10টা দাইমি সুন্নত যাদের মধ্যে থাকবে বুঝবেন লোকটা সুন্নতি, লোকটা কি সুন্নতি। আর বিড়ি খায় কয় আমি সুন্নি, বিড়ি খায় আর দাবি করে কি নামাজের কাছে দিও। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين তোমাদের জন্য দুটি হুকুম আমি রেখে গেলাম, লাংতা দিল্লু বাদাহুমা কিতাব আল্লাহ ও সুন্নতি, আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য দুইটা জিনিস দিয়ে গেলাম, এই দুইটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো কেউ তোমাদের গুমরা করে দিতে পারবে না, একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো আমার সুন্নত। এই সুন্নত মানে হলো কি? রাসূলের হাদিস। সুন্নত মানে কি? যেটা গ্রহণীয় এটা গ্রহণ করবেন, যেটা বর্জনীয় এটা কি করবেন? বর্জন করবেন।